ঐতিহাসিক সময় পার করছে প্রতিবেশী দেশ ভারত। সব শঙ্কা কাটিয়ে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান ৩। চন্দ্রাভিযান সাফল্যে আনন্দে ভাসছে গোটা ইন্ডিয়া। এর রেশ পড়েছে আয়ারল্যান্ড সফরে থাকা ভারতীয় ক্রিকেট টিমেও। পরবাসে থেকেই দেশের এমন ঐতিহাসিক সাফল্যে খুশির জোয়ার বইছে বুমরা রিঙ্কুদের মাঝে। ইতিহাস গড়া নতুন উন্মাদনায় ভেসে যাচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মারা। বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় যুক্ত হল ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চন্দ্রযান ৩-এর অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে। লাখো মানুষ এই সম্প্রচারের সাক্ষী হয়েছে। এ উপলক্ষে দেশটির সব স্কুল খোলা রাখা হয়। টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হওয়ায় আয়ারল্যান্ড সফরে বেশ চাপমুক্ত ভারতীয় ক্রিকেট দল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগে যশপ্রীত বুমরারা ডাবলিন থেকে দেখলেন ভারতের চন্দ্রযান ৩ কিভাবে চাঁদে পা রাখল। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায় ভারত টিমের সকলে মিলে একসঙ্গে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছেন। বিক্রম চাঁদের মাটি ছুঁতেই হাততালি দিয়ে ওঠেন সকলে। চন্দ্রাভিযানে ভারতের এমন সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক উন্মাদনা। ভারতীয় ক্রিকেট সেন্সেশন বিরাট কোহলি টুইটে লিখেছেন, চন্দ্রযান ৩-এর টিমকে অনেক অভিনন্দন, তোমরা জাতিকে গর্বিত করেছ, জয় হিন্দ। অন্যদিকে রোহিত শর্মা টুইটে উল্লেখ করেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারত, ভীষণ গর্বের মুহূর্ত এটি, এই অভিযানের সঙ্গে থাকা সবাইকে অভিনন্দন। ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও বেশ রোমাঞ্চিত এমন সাফল্যে। টুইটারে তিনি লিখেছেন, ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিন, এমন সাফল্যের সঙ্গে জড়িত সবাইকে একরাশ অভিনন্দন, গর্বিত আমরা। অন্যদিকে বিসিসিআইর সচিব জয়শা লম্বা এক টুইট করেছেন দেশের এমন সাফল্যে। তিনি লিখেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা আগামী প্রজন্মকে রোমাঞ্চিত করবে, চন্দ্রযান ৩-এর বিজয়ীদের আন্তরিক অভিনন্দন, একটি অসাধারণ কৃতিত্ব যা তাদের অবিচল প্রতিশ্রুতি এবং ব্যতিক্রমী কৃতিত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করছে। গত ১৪ জুলাই ভারতের মাটি থেকে রওনা দিয়েছিল চন্দ্রযান ৩। ২০১৯ সালে চন্দ্রযান ২ পাঠানো হয়েছিল। চাঁদে নামার মুহূর্তে ভেঙে পড়েছিল ল্যান্ডারটি। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চন্দ্রযান পাঠায় ভারত। সাফল্যও পেল তারা। চন্দ্রযান ৩-এর সফল অবতরণের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালো ভারত, যারা প্রথমবারের মতো চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে সক্ষম হয়েছে। মাহমুদুল নবী চঞ্চল, কালবেলা স্পোর্টস।